দেখেন কত শক্ত লাগতেছে না ভাই দেখেন আস্তে ওয়েট কিন্তু দেওয়া হচ্ছে ইট নাকি গুড়া হবে এই ব্লেন্ডারে দেখেন ওয়াও দেখেন একবারে ইট গুড়া গুড়া হয়ে গেছে ইট এটা একসঙ্গে 7 থেকে 800 গ্রাম পর্যন্ত একসঙ্গে করতে পারবে দেখেন একবারে পেস্ট হয়ে গেছে কিন্তু দেখেন অসাধারণ হ্যাভি ডিউটি মোটর এবং হোটেল জিনিয়ার্স মাস্টার 100% রিকো 100% কপার মোটর অটো সার্কিট ব্রেকার সহ টানা 30 মিনিট চালাতে পারবে মোটরে কোনো ধরনের সমস্যা হবে না আর ঢাকনাগুলো এত হ্যাভি ঢাকনাগুলো আপনি যে রকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে ব্যবহার করবেন ঢাকনাগুলো নষ্ট হবে না অনেক হ্যাভি কোয়ালিটির বুশ দেওয়া আছে আচ্ছা আচ্ছা যে বুশগুলো আপনি কখনো নষ্ট হবে না 2 বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায় পড়ে যায় তাহলে আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম সিস্টেমে আপনার বাসায় রিপ্লেস করে দেবো 2 বছর আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তো দর্শক আমরা কিন্তু চলে আসলাম সাজিদ কুকারিসে ব্লেন্ডারের কালেকশন কিন্তু দেখাবো আর তাদের অ্যাড্রেসটা দেখেন সাজিদ কুকারিস ঢাকা সুবস্তু নজর ভ্যালি শপিং মল বাড্ডা শাহজাদপুর নিচতলায় G96 এবং 100 নম্বর দোকান আর ভাই আপনি কি আজকে রাজমিস্ত্রি হয়েছেন নাকি ভাই আজকে আজকে কোপাকপি হবে ভাই মানে কোপাকপি হবে কোপাকপি হবে মানে এই যে ইট আছে তারপর হাতুড়ি আছে এগুলো কি করবেন হাতুড়ি হাতুড়ি দাদা আজকে হাতুড়ি রাখছি দেখেন তো আসলাম ব্লেন্ডার ব্লেন্ডার তা আপনি কি মানে রাজমিস্ত্রি দেখাবেন রাজমিস্ত্রির কাজ না দাদা আমাদের এর আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে সবাই কমেন্ট করছে ভাই কি ব্লেন্ডার নিয়ে আসছেন শক্ত কোনো কিছু করতে পারে না এটা করতে পারে না এই কারণে শক্ত কিছু রাখছি পাশাপাশি রাখছি দেখেন কি পাশাপাশি ই ভাই ভাই এটা এটা এর অরিজিনাল 1 নম্বর ইট 1 নম্বর ইট কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা 2 নম্বর ইট কিবা 5 নম্বর ইট তাহলে এগুলো আজকে সবাই একবারে বেড়ে ভেঙে ফেলবো মানে ইট কি এই ব্লেন্ডারে ঘুরা করে দেখাবেন আজকে এই ব্লেন্ডারে আজকে ইট ঘুরা করে দেখাবো দেখেন ইটটা আমি করে দেখাচ্ছি আচ্ছা দেখেন একেবারে ইটটা একেবারে আপনাদের সামনে সলিড ইট কিন্তু একেবারে সলিড 1 নম্বর ইট আপনাদের সামনে ভাঙবো আর ইটটা করবো রশিদ ভাই আমি বলি আপনাকে ইটটা করবো চ্যালেঞ্জ নিয়ে সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে 5 থেকে 10 সেকেন্ডে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যদি ব্লেন্ডারে ইট না হয় তাহলে সবগুলো বেড়ে ভেঙে ফেলবো এই যে হাতুড়ি দিয়ে বেড়ে ভেঙে ফেলবো দেখেন আমি চ্যালেঞ্জ নিলাম আচ্ছা আচ্ছা ওকে দেখেন ইটটা ভাঙি বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন কত শক্ত লাগতেছে না ভাই কত শক্ত ইট একেবারে ফুল শক্ত ইট আচ্ছা আচ্ছা দেখেন এই ইট দেখেন হাতুড়ি দিয়ে ভাঙা লাগতেছে আর এই নাকি ব্লেন্ডারে গুঁড়া করবে মাথাই নষ্ট দেখেন আরে ভাই ইটটা গোড়া করার জন্য আমাদের 6000টা আছে আচ্ছা যেটা উঠিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা দেখেন আস্তে ওয়েট কিন্তু দেওয়া হচ্ছে ইট নাকি গুড়া হবে এই ব্লেন্ডারে দেখেন ইটটা গুড়া হবে এই ব্লেন্ডারে আচ্ছা কি ব্লেন্ডার ভাই এটা আচ্ছা কি ব্লেন্ডার এখন একটু আসি আমার আপনার যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা সম্পর্কে একটু আপনাকে আইডিয়া দিয়ে নেই কিংবা কি প্রোডাক্ট নিয়ে আসছে সেটা একটু ব্র্যান্ড সম্পর্কে পরিচয় করা দিই আচ্ছা আজকে আমরা নিয়ে আসছে হচ্ছে রিকো ব্লেন্ডার রিকো ব্লেন্ডার রিকো ব্লেন্ডার রিকো ব্লেন্ডারটা হচ্ছে আপনার রিকো মেড ইন ইন্ডিয়া আচ্ছা আর এটা সবচেয়ে বড় সুবিধা দেখেন মোটর হচ্ছে 1000 ওয়াটের মোটর 1000 ওয়াট হেভি ডিউটি হেভি ডিউটি মোটর এবং হোটেল জিনিয়ার্স মাস্টার আচ্ছা হোটেল জিনিয়ার্স মাস্টার এগুলো সাধারণত যারা র‍্যাপ ইউজ করতে চান একেবারে র‍্যামড্যাম ব্যবহার করতে চান অর্থাৎ বাবুর্চি আছে কিংবা বড় বড় হোটেল আছে কমার্শিয়াল যারা ব্যবহার করতেছেন তাদের জন্য ব্লেন্ডারটা পারফেক্টলি একটা ব্লেন্ডার পারফেক্ট একটা ব্লেন্ডার 1000 ওয়াটের মোটর দেওয়া আছে অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে এবং কপার মোটর 100% কপার মোটর ভাই এটা কি বললেন দাদা 100% রিকো 100% কপার মোটর অটো সার্কিট ব্রেকার সহ আর এটা সবচেয়ে বড় সুবিধা দেখেন 30 মিনিট গ্রাইন্ডিং টাইম দেওয়া আছে 30 মিনিট একটা না এক স্পিডে টানা 30 মিনিট চালাতে পারবেন মোটরে কোনো ধরনের সমস্যা হবে না লং টাইম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে রিকো 1000 ওয়াটের মোটর আর পাশাপাশি এটা আমি যেটা রাখছি এটা হচ্ছে 1200 ওয়াটের মোটর 1200 ওয়াটের মোটর এটা নামটা কি ভাই এটা হচ্ছে তুফানের মতো কাজ করে এটা তুফানের মতো কাজ করে এটা তো 1200 ওয়াট তো কাজ হবে আচ্ছা কিন্তু আমি যত চ্যালেঞ্জলি আজকে ইট করব এই জন্য 1000 ওয়াটে 1200 ওয়াট তো হবে 1000 ওয়াটে আমি একটু করে দেখাচ্ছি আপনাকে দেখেন ফার্স্ট অবস্থায় ইটটা আমি করে দেখাচ্ছি দেখেন ইট কিন্তু আমরা আচ্ছা যে ইটটা আছে ইটটা আমি করে দেখাচ্ছি ইটটা একবার ঢেলে রাখছি ইটটা করার জন্য ছোট যে জারটা আছে সেই জারটা আমি দিছি প্রথমে লকটা সুন্দর করে বসে তো দেখেন এই যে ঢাকনাটা দিয়ে দিই ঢাকনাটা সম্পূর্ণ এয়ারটাইট সিস্টেম ঢাকনা তো সুন্দরভাবে এয়ারটাইট একবার লক ইন লক হয়ে বসে থাকবে আচ্ছা হালকা একটু জাস্ট উপরে হাত রাখবেন দেখা যাক ইটটা আমি যত সিআরএস সিসি 5 সেকেন্ড আল্লাহ মান সম্মানরা রেখো আল্লাহ আচ্ছা পালস ব্যবহার করে নাও প্রথম অবস্থায় দেখেন একবারে ইট ঘোরা হয়ে যাচ্ছে কয় সেকেন্ড সময় নিয়েছিলাম বলছে তো 10 সেকেন্ড হবে 5 সেকেন্ডই হয়ে যাচ্ছে দেখা যাক খেলা কি হয় আচ্ছা আহ ও
ওয়াও দেখেন একবারে ইট গুড়া গুড়া হয়ে গেছে ইট একেবারে যে ইটটা ভাঙছে অরিজিনাল এক নাম্বার ইট ভাঙছে এবং পাথরের থেকেও শক্ত হাতের দিয়ে ভাঙতে পারি না ভাই আচ্ছা আচ্ছা দেখেন এটা আমি 10 সেকেন্ড চ্যালেঞ্জ দিছিলাম কিন্তু 5 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ হয়ে গেছে দেখেন একবারে গুড়া গুড়া হয়ে গেছে আচ্ছা ইট তো আমরা খাবো না ইট খাবো না রাইট ইট খাবো না আমরা মশলা করব মশলা খাবো ব্লেন্ডার কিনতেছি মশলা করার জন্য পাশাপাশি আমি একটু মশলাটা করি এখন না আচ্ছা কি মশলা করব মশলা দেখেন পাশাপাশি এখানে রাখছি মশলার মধ্যে সবচেয়ে হার্ড মশলা হচ্ছে হলুদ হলুদ হলুদটা রাখছি আদা রসুন পেঁয়াজ রাখছি বুট রাখছি আপনার হচ্ছে শুকনা মরিচ রাখছি আপনার শুকনা মরিচটা আমি একটু করে দেখাবো অনেকেই শুকনা মরিচটা দেখা যায় পেস্ট করতে চায় পাটায় বাটার মতন পেস্ট করতে চায় কিন্তু পাটায় বাটতে গেলে পরে যেমন আমরা এখানে যে মরিচগুলো রাখছি এগুলো যদি আমরা পাটায় বাটতে যাই মিনিমাম সময় না লাগলে পরে এক ঘন্টা সময় লাগবে একসঙ্গে আপনি হাফ কেজি পর্যন্ত একসঙ্গে করতে পারবেন একসাথে করতে পারবেন আমি দিলাম দেখেন এখানে মরিচটা দিয়ে দিচ্ছি অনেকগুলো মরিচ একেবারে শুকনা মরিচ কিন্তু একবার পেস্ট হয়ে যাবে একেবারে পেস্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে হালকা একটু পানিও দিতে হবে পেস্ট করতে হলে একটু পানিও দিতে হবে ওকে ওকে হালকা একটু পানি তারপর কিন্তু একবারে পেস্ট হয়ে যাবে শুকনা মরিচ এয়ারটাইট সিস্টেম যে ঢাকনাটা দেওয়া আছে এয়ারটাইট সিস্টেম ঢাকনা আর ঢাকনাগুলো এত হেভি ঢাকনাগুলো আপনি যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে ব্যবহার করবেন ঢাকনাগুলো নষ্ট হবে না চাইলে আশ্রয় আশ্রয় যেভাবে ব্যবহার করেন আচ্ছা আচ্ছা ঢাকনাটা এয়ারটাইট বসাই নিলাম আমি ওকে পেস্ট করার জন্য প্রথম অবস্থায় পালস ব্যবহার করে নিলাম দেখেন 10 সেকেন্ডেরও কম সময় নিয়েছে কিন্তু একেবারে দেখেন একবারে পেস্ট হয়ে গেছে এটা যদি পাটাই করা লাগতো তাহলে মনে করেন যে আধা ঘন্টা মিনিমাম সময় লাগতো আর আধা ঘন্টা তেল পাটাই আমাদের ঘরের বউরা এগুলো করতে যেত ভাই তাহলে অবস্থা একেবারে কেরোসিন হয়ে যেত আপনার কথা বলতে পারতেন না দাদা যায় হাত তো জ্বলে যেত হাত তো জ্বলতে 100% দেখুন কত এই বেড়ে আমি ঢেলে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা পানিটা একটু বেশি হয়ে গেছে চাইলে পারে পানিটা কমায় নেবেন সমস্যা নাই যার যেরকম প্রয়োজন সে সেরকম হ্যাঁ একটু বেশি হয়ে গেছে এজন্য একটু ইটা ই হয়েছে তারপরে এটা আমি মরিচটা করলাম আচ্ছা পাশাপাশি একটু আদা রসুনটা করে দেখেন আদা রসুন আদা রসুন যেটা দেওয়া আছে আদা রসুনটা আমি করে দেখাচ্ছি এখানে দেওয়া আছে আদার পেঁয়াজটা দেওয়া আছে আচ্ছা আদার পেঁয়াজ দুটি একসঙ্গে করতে চাইলে পরে একসঙ্গে করতে চাই পারবেন আদা আলাদা আলাদা করতে চাইলে পরে আলাদা আলাদা অবশ্যই করবেন আমি এটাতেই করে দেখাচ্ছি জাস্ট আদাটা যেহেতু মরিচ করছিলাম এটাতে পাশাপাশি সমস্যা নেই এটাতেই করে দিই এটা একসঙ্গে 700-800 গ্রাম পর্যন্ত একসঙ্গে করতে পারবেন 700-800 গ্রাম পর্যন্ত হ্যাঁ একসঙ্গে করা যাবে ভাই মরিচের মধ্যে দিলাম এটা তো লাল হয়ে যাবে না একেবারে মরিচ মরিচ হয়ে যাবে না তারপরে দিলাম দেখা যাক ইনশাআল্লাহ কি হয় একটু পানি দিয়ে নেবেন সব সময় যেটা বলি আমরা হালকা পানি পানি দিতে হবে হালকা একটু পানি দিয়ে দিলে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই পরিমাণ মতন পানি দিয়ে নেবেন আচ্ছা ঢাকনাগুলো এয়ারটাইট সিস্টেম যে ঢাকনাটা আবারও বলতেছি সুন্দরভাবে লক হয়ে থাকবে ওকে চাইলে ধরে রাখেন না চাইলে পরে এমনিতেই চালাতে পারবেন সমস্যা নেই সেফটির জন্য জাস্ট একটু ধরে রাখবেন শুধু আমি করে দেখাচ্ছি কত না বাড়িয়ে অসাধারণ এটা তো আরেকটু চালালে খুঁজে পেতাম না আচ্ছা ওকে তো দেখেন এই ব্লেন্ডারে আপনারা সবকিছুই কিন্তু করতে পারবেন আমি 1000 ওয়াটটাতে আপনাকে করে দেখালাম আদাটা করলাম
1200 অর্ডার করার প্রয়োজন আছে রশিদ ভাই? কোনো প্রয়োজন নাই, 1000 হয়ে গেছে, 1200 তো অবশ্যই হবে। আর এটা দেখেন কত হেভি একটা জার, দেখেন অনেক হেভি একটা জার, কিন্তু জারগুলো দেওয়া আছে প্রত্যেকটা অরিজিনাল স্ট্যান্ডার্ড এসএসএস জার দেওয়া, অরিজিনাল এবং হ্যান্ডেল সহ, একেবারে হ্যান্ডেল সহ, আর জারগুলো প্লাস ব্লেডগুলো দেখেন কত হেভি ব্লেড। আচ্ছা আচ্ছা, আর এই জারগুলো অরিজিনাল স্ট্যান্ডার্ড এসএসএস, অরিজিনাল স্ট্যান্ডার্ড এসএসএস এটা আমি বোঝাবো কি রকম ভাবে আপনাকে। এটা হচ্ছে দেখেন এখানে একটা ম্যাগনেট রাখছে, আচ্ছা বড় একটা ম্যাগনেট রাখছে, এটা ছুরিটা হচ্ছে আপনার মিক্স আছে, লোহা মিক্স আছে, এই জন্য ম্যাগনেটটা ধরবে। আচ্ছা, আর অরিজিনাল স্ট্যান্ডার্ড এসএসএস যেগুলো তো দেওয়া আছে সেগুলো তো কখনোই ম্যাগনেট ধরবে না। আচ্ছা আচ্ছা, ম্যাগনেট ধরবে না। আর এগুলো নিচের বুশগুলো ভাই, আমি একটু বুশগুলো দেখাই, অনেকেই আমাদের মেসেজ করেন প্লাস ফোনে বলেন যে ভাই বুশগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলোর বুশগুলো সম্পূর্ণ লাইলংয়ের বুশ, এবং অনেক হেভি কোয়ালিটির বুশ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, যে বুশগুলো আপনি কখনো নষ্ট হবে না, জাস্ট শুধু বসানোর সময় কষ্ট করে একটু লক করে নেবেন, যখন যখন বসাবেন সুন্দর করে লকটা করে নিলে পরে বুশটার কোনো সময় নষ্ট হবে না। আচ্ছা, তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন? গ্যারান্টি ওয়ারেন্টি আজকে গ্যারান্টি ওয়ারেন্টি যেহেতু আমাদের রিকো শোরুম, আপনি হয়তো ফার্স্ট অবস্থা যখন সাইনবোর্ডটা দেখবেন তখনই বুঝতে পারবেন যে রিকোর আমাদের শোরুম, রিকোর 1000 ওয়াটেরটা আপনার ফুল 2 বছরের মধ্যে রিপ্লেস গ্যারান্টি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, 2 বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায় পড়ে যায় তাহলে আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম সিস্টেমে আপনার বাসায় রিপ্লেস করে দেবো 2 বছর, আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। সামনে কোরবানি ঈদ, সবাই বড় বড় গরু কিনবেন, এই মাংস কিনা করতে পারবেন তো, আর দর্শন করার জন্য একসঙ্গে অনেক বেশি বেশি করতে হবে। 7000 টাকা প্রাইস না দিলে তো হবে না ভাই, 7000 টাকা ডিসকাউন্ট, একবারে ডিসকাউন্ট প্রাইস যাতে সবাই কিনতে পারে সেই প্রাইসটা একটু বলে দেন। ডিসকাউন্ট প্রাইস সাজিদ কুকারিজ বরাবরের মতন সবসময় কাস্টমারের পক্ষে আছে, আমাদের আজকের ভিডিও না আমাদের রেগুলার ভিডিও আছে, সাজিদ কুকারিজ সবসময় ডিসকাউন্ট দেয়, আজকেও ডিসকাউন্ট দিবে। আপনার 1000 ওয়াটের যে ব্লেন্ডারটা আছে সারা বাংলাদেশে, বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি করে বাসায় পৌঁছে দেবো। 1000 ওয়াটের হোটেল জিনিয়ার্স যদি নিতে চান তাহলে নিতে পারেন অনলি 4800 টাকা, 4800 জি, 4800 1000 ওয়াটের নিতে পারবেন। পাশাপাশি যে 1200 ওয়াটের তুফানটা আছে, তুফান এটা যে ওয়াট একটু বেশি, 200 ওয়াট তুফানটা যদি নেন বাংলাদেশে এটা হোম ডেলিভারি হবে ঈদের আগে, অর্থাৎ চাঁদ রাতের আগ মুহূর্ত পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি, আপনার বাসায় মাল পৌঁছায় দেবো, মালটা খুলে চেক করে নিয়ে তারপরে আমাদেরকে টাকা দিবেন, হোম ডেলিভারি ফ্রি থাকবে, হোম ডেলিভারি ফ্রি ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। তুফান যদি নিতে চান তাহলে 5000 টাকা প্রাইস পড়বে, 4800 টাকা প্রাইস পড়বে, চাঁদ রাত পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন। আচ্ছা আচ্ছা ওকে, তো দর্শক দেখেন যা যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন, সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি ফ্রি থাকবে চাঁদ রাত পর্যন্তই। কিন্তু যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।